হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে একটি বিশেষ খবর, সেটি হচ্ছে রেলের গ্রুপ ডির যে 26শে সেপ্টেম্বর পরীক্ষাটি ছিল বন্ধের জন্য অনুপস্থিতি, পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেবে রেল। চলুন দেখিনি কি বলতে চাইছে। আজকে রেলের গ্রুপ ডি পরীক্ষা অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2018 তারিখে পরীক্ষার নতুন তারিখ দেওয়া হবে জানালো আরআরবি। 26শে সেপ্টেম্বর 2018 তারিখে পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক বন্ধ সংগঠিত হয়। সেই কারণে এই দিন যাদের রেলের পরীক্ষা ছিল সেই সব পরীক্ষার্থীদের পরীক্ষা হলে পৌঁছাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যে কারণে এইসব পরীক্ষার্থীদের এইসব প্রার্থীরা ওই দিন এই রাজ্যে পরীক্ষা দিতে পারেনি। তাদের নতুন একটি পরীক্ষার তারিখ জানানো হবে। রেলের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 16ই অক্টোবর 2018-এর পর এই তারিখ ফেলা হবে। এই বিষয়ে পরীক্ষার্থীদের কাছে ইমেল, ফোন, SMS এর মাধ্যমে পরবর্তীতে তারিখ জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, যদি এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে চান, এই PDF এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা এখান থেকে বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন। এখানে আমি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে রেখেছি, এই দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছে, আগামী 16ই অক্টোবর 2018-এর পর এই পরীক্ষাটি আবার নেওয়া হবে। তো আপনারা তৈরি থাকুন, আপনাদের কাছে ইমেল বা SMS বা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, এবং ধন্যবাদ।